হাই फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুবিকা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা যারা আমার ভিডিওটা লাইক দিয়ে দেখছেন লাইক কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে থাকবেন আর এখন আমি এই যে চা নিয়ে এসেছি চা খাবো চা সাথে এই যে বিস্কিট তারপর এখানে মুড়ি ভুজিয়া দুটোই মিক্স আছে এটাই খাবো কে তারপরে কাজকর্ম করব এখন সকাল 10টা 10:30টা বেজে গেছে তো মামাকে স্কুলে দিয়েছে একটু কাজকর্ম করে তারপরে চাটা খেয়ে পরের কাজ যা আছে করব করে তারপরে মানে রান্না টান্না করব এখনো রান্না হয়নি কিছু হয়নি শুধু মামার জন্য রান্না করে মামাকে দিয়েছি আর ওর পাপা তো খেয়ে যায় না ওইখানে মানে সব কিছু আছে নাস্তাও করে ওইখানে মানে খাওয়ার ওইখানে দুপুরের লাঞ্চ তো সেখানে ঘর থেকে মানে সকাল সকাল খাওয়াও যায় না আর খেয়ে মানে যেতেও চায় না আর কি বলবো খাবার নিয়ে যেতেও চায় না তো তার জন্য শুধু মামার জন্য রান্না করেছি মামা নিয়ে মামা খেয়ে গেছে আর সাথে দুপুরের লাঞ্চও নিয়ে গেছে তো ঠিক আছে বন্ধুরা চাটা খেয়ে নেই আর প্রথমে বলে দিই সবাই যারা নতুন বন্ধু আসছেন প্লিজ বড় ভিডিও দেখে ফুল মানে ফুল ভিডিও দেখে তারপরে কমেন্ট করবেন অনেকেই দেখছে ছোট ভিডিও দেখেই মানে কি বলবো তো সবাই তো বলে তার জন্য মানে আমিও বলছি প্লিজ বড় একটা ভিডিও দেখবেন আর লাইক করবেন অনেকেই দেখছে কি বলে মানে বললে করে না বললে করে না তো সেরকম তো বলে 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 কি করানো যায় মানে তো আপনারা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে তারপরে কমেন্ট করবেন যারা আমার ভিডিও দেখছেন লাইক কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিও দেখছেন ওখানে মানে আমাকে বন্ধু করেনি প্লিজ আমাকে বন্ধু করে আমার পাশে থাকবেন তো এটাই বলার ছিল আর কি বলবো চাটা খেয়ে নেই তারপরে আপনাদের সাথে কথা বলছি আমি শুধু এটাই ভাবি যে আমি এত ছোট ভিডিও করি মানে কি বলবো 5 মিনিট 6 মিনিট কখনো 4 মিনিট কখনো 3 মিনিট মানে সেই ভিডিওটা মানে সবাই কি বলবো পুরো দেখে না তো যারা মানে 12 মিনিট 10 মিনিট 12 মিনিট কেউ কেউ আছে 20 মিনিট 25 মিনিট করে তাদের ভিডিও কি পুরোটা দেখে আমি জানি না কারণ আমার একটু ছোট ভিডিও যারা আমার বন্ধু আছে তাদের কথা বলছি অনেক বড় বড় ভিডিও কিন্তু পুরোটা আমি পুরো দেখি ঠিক আছে পুরোটা দেখি কিন্তু আমার ভিডিও দেখার পর আমার এটাই মনে হয় যে আমার একটু ছোট ভিডিও সেটাও মানে কেউ ঠিকঠাকভাবে দেখে না পুরোটা দেখে না তো ওই ভিডিওগুলো কি সবাই দেখে জানি না আর আরেকটা কথা যে আমার ভিডিও যারা দেখে লাইক করে তাদের নাম কিন্তু আমি পুরো বলতে পারবো ঠিক আছে যারা যারা আমার ভিডিও দেখে লাইক করে তাদের নামটা আমি একদম বলতে পারবো আর সেটা একদমই কারেক্ট হবে সেটা মানে কোনো ভুল হবে না তো কারণ আমি দেখি মানে যখন কেউ লাইক করে সেটা মানে আমি দেখতে পারি যে না আমার এই বন্ধুটা লাইক করেছে তো তার জন্য নামটা বলতে যাবো না কারণ যারা লাইক না করেও দেখছে তাদের হয়তো খারাপ লাগতে পারে তার জন্য নাম বলবো না অনেক বন্ধুরা আছে শুধু ঢুকে মানে সে ভিডিওতে আসলো সেই ভিডিও দেখতে আসলো এসে শুধু কমেন্টটা করেই চলে গেল আর তার কিছুই না শুধু কমেন্টটা কারণ সেই কমেন্টটা দেখে মানে আমিও যাতে তার পরিবারে যাই সেটাই আর কি আর কিছু না কিন্তু সেরকম করে কি মানে বুঝতে পারছি না মানে কোনো কি ইয়ে আছে আমার তো মনে হয় না আমি তো যার পরিবারে যাই আমি তার লাইক কমেন্ট পুরো ভিডিও কেউ বলতে পারবে না যে তার ভিডিও পুরো দেখি না ঠিক আছে কেউ বলতে পারবে না আপনারা চেক করে দেখে নেবেন যে আপনার ভিডিও দেখি কি না তো চাটা খেয়ে নিয়েছি বন্ধুরা আর এই যে মানে কি বলবো একটু বড় হলে আমি চিন্তায় পড়ে যাই যে ভিডিওটা যাতে মানে ছোট করার চেষ্টা করি বড় করতে চাই না কারণ বড় করলেই তো কেউ দেখে না তার জন্য তো কি করবো সবারই চ্যানেল আছে সবার মানে তো আমার শুধু ভিডিও দেখলেই হবে না আর এই যে পান দেখতে পাচ্ছেন মানে মিষ্টি পান বলি আমি তো সেদিন আমার হাজব্যান্ড আমার জন্য বলেছিলাম একটা পান নিয়ে আসিও তো একটা পান নিয়ে এসেছিল আমি ওখানে খাচ্ছি মানে কি বলবো মানে যখনই চা চা খাই এখন চা খেয়েছি একটু খাবো ভাত খেয়ে উঠলে একটু খাবো কারণ মুখের মধ্যে কী করে মানে একদমই মানে ভালো লাগে না ভাত খাওয়ার পরে চা খাওয়ার পরে মানে মুখটা যেমন মিষ্টি হয় তাকে একটুকু ভালো লাগে না তার জন্য এই যে মানে আমি অনেক পান খেতাম ঠিক আছে কিন্তু ওখানে আমি মানে খেতে পারি না কিন্তু এই যে ছোট্ট এক দু পিস ছোট্ট পানের মধ্যে দিয়ে খাবো সেরকম আর আমি পান খাই সেটাতে মানে চুন সাদা দিয়ে অনেকেই খায় তো সেগুলো আমি খাই না চুনও না সাদাও না শুধু কালি পান সুপারি আর কিছুই না তো ওকে বন্ধুরা ভাই সবাই আমার ভিডিওটা দেখবেন পাশে থাকবেন বন্ধুরা এত কষ্ট করে ভিডিও এডিট করলাম কিন্তু সেখানে কপিরাইট এসে গেল তার জন্য আবারও করতে হলো অনেকটা সময় এই যে দেখতে পাচ্ছি আমি কাপড়গুলো ধুয়ে মেলে দিচ্ছি আজকে বৃষ্টি এসে গেছিলো তার জন্য কিছুটা ধুয়েছিলাম কিছুটা রয়ে গেছিলো তো ওখন করে নিচ্ছি সেটা আর কি বলবো মানে এত কষ্ট মানে সকাল থেকে বসে আছে শুধু একটা ভিডিও পোস্ট করার জন্য কিন্তু সেটাও করলাম তারপরে এসে গেলো কপিরাইট তো তার জন্য আমাকে নতুন করে আবারও করতে হলো তো প্লিজ বন্ধুরা ভিডিওটা সবাই দেখবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর পাশে থাকবেন আর মাম্মা দেখতেই পারছেন মাম্মা এখানে
ছাতা নিয়ে আসছে, কে কি বলছে, আর কি করব। এই যে এগুলো মাম্মার ড্রেস, স্কুলের ড্রেস, মাম্মার স্কুলের ড্রেস। এটা রবিবারের ভিডিও, তো রবিবার ধুয়ে দিয়েছিলাম মাম্মার স্কুলের ড্রেস। তো সাদা ড্রেসটা খুবই নোংরা হয়, কারণ ছোটো, কোনো তো ছোটো রয়েছে, তারপরে স্কুলে খেলাধুলা মানে অনেক কিছুই, তো তার জন্য সাদা ড্রেসটা খুব বেশি মানে নোংরা হয়। শুধু মাম্মার কাপড় না, সাথে সবার কাপড়ই আছে, তো অনেক বেশি কাপড় হয়ে গেছিলো, তো ধুতে পারিনি বলে সেদিনও ধুয়েছি অনেক কষ্ট করে, ভালো লাগছিল না, তারপরেই ধুতে হবে, কারণ মাম্মার ড্রেস, মাম্মা তো স্কুলে যেতে হবে, তার জন্য কষ্ট করে ধুয়ে দিয়েছি, কি করব, কেউ তো আর নেই করে দেবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুরা, পাশে থাকবেন। আর এই যে ওর পাপ্পাকে বলছিলাম একটু ক্যামেরা করো, তো ওর পাপ্পা একটু করছে, কারণ করেছিল তাই করছিল। আর এই যে আমি কাপড়গুলো মেলে দিচ্ছি, তারপরে আবারও বৃষ্টি এসে গেছিলো, এত বৃষ্টি দিয়েছিল কি বলবো, মানে কিছুটা কাপড় ধুয়ে দিয়েছি আর বৃষ্টি জুড়ে করে এসে গেছে।